এই কাহিনীটা হইল আঠারো জোয়ার ভাটার দেশেরও কাহিনী। বড় বড় তিনটা নদী আইসা মিলন ঘটছিল এক জায়গায়, আর সেইখানেই জন্ম নিছিল একটা বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট। আঠারো জোয়ার লাখ কোটি কোটি মৌমাছি, সেই মৌমাছিগুলারে কিন্তু শাসন করতো একজন, যে কিনা সব মৌসাকে রানী মৌমাছিদের রানী, দেবী মৌমাছি। মৌমাছিরা দিনের বেলা ফুলে ফুলে উইলা মধু সংগ্রহ করত আর মৌসাক বানাইতো, আর সেই মৌসাকে ফকগুলা ভৈরা ফেলতো ঘন সোনালী মধুতে। যে মধুরে অনেকে কইত তরল আলো, যে আলোরে আনন্দের আঁকলা ভৈরা পান করা যায়। এই মৌমাছিরা না থাকলে জীবন আর সব কিছু ধ্বংস হয়ে যেত। এদের কারো কথা চিন্তা করো নাই, বনের একেবারে বুকের মাঝখানে একটা কয়লার কারখানা বসাই দিছো, আর সেই কারখানায় আননের লেগা কয়লা ভৈরা হাজার হাজার জাহাজ পশুর নদী বায় আনছো, দূষণ ছড়াইছো, ড্রেসিং কইরা পানির তলার প্রাণগুলারে মাইরা ফেলাইছো। দিস ইজ রাজ টিভি চ্যানেল, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।